যেখানে নির্বাচন হয় সেখানে নির্বাচন হিরো আলম একটা কারণে করে, হিরো আলম বর্তমান সময়ে একটা প্রতিবাদের মশাল। তো এর মধ্যে জানলাম যে রিয়া চৌধুরী নামে ও টোকাই ছবির একজন আর্টিস্ট, সে ক্লেম করেছে 9 তারিখে সম্ভবত যে সে মামলা করবে, জিডি করেছে। প্রিয় দর্শক আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। আমি ভালো আছি। দেশ এবং দেশের বাইরে থেকে ঠিক এই মুহূর্তে যারা ভিডিওটি দেখছেন সবাইকে স্বাগতম। প্রিয় দর্শক, আজকে যে বিষয়টি নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি সেটি হলো হিরো আলমকে নিয়ে। হিরো আলম যেমন ঢাকা 17 আসনে কিন্তু নির্বাচনের প্রচার প্রচারণা চালাচ্ছেন এবং কিছু গণমাধ্যম কর্মী কিন্তু হিরো আলমকে প্রশ্ন করলেন যে আপনি বারবার নির্বাচন কেন করেন, আসলে কেন করে, এই কথাগুলো আমরা হিরো আলমের মুখ থেকেই শুনবো। তিনি কেন বারবার নির্বাচন করেন আমরা তার মুখ থেকে শুনবো। এবং আমাদের চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে চ্যানেলের সঙ্গে থাকুন এবং কথা না বাড়িয়ে আমরা সেই ভিডিও ফুটেজটি দেখবো এবং আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। এই বিষয়টা শুনি আর কি। আসলে অনেকে বলে যে যেখানে নির্বাচন হয় সেখানে হিরো আলম কেন নির্বাচন করেন? যেখানে নির্বাচন হয় সেখানে নির্বাচন হিরো আলম একটা কারণে করে, হিরো আলম বর্তমান সময়ে একটা প্রতিবাদের মশাল। এক পদে বলতে পারে হিরো আলম সব শ্রেণীর লোক ভালোবাসে। আমার এই ভালোবাসা একটা জোর বেড়েছে আর দারুণেরও একটা আগ্রহ বেড়েছে। আমাকে বগুড়ার নির্বাচনে 6-9 করে তারা হারিয়ে দিয়েছে এবং সেবাই জানেন আমি সেখানে কিন্তু পাস করেছি, তারা কিন্তু তারা আমার ক্ষমতা বুঝে দেয়নি, আমাকে ঘোষণা করেন তারা। তাই আমি চিন্তা ভাবনা করেছি যেহেতু ঢাকাতে আমি 8 বছর ধরে চলাফেরা করি, ঢাকাতে যেহেতু উপনির্বাচন, এখানকার যে আমাদের গরিব যে মানুষগুলো আছে তাদের পাশে দাঁড়াবো আমি। আপনারা সবাই জানেন যে কোনো মানব সেবার কাজগুলো আমার ভালো লাগে, তাদের পিছনে কাজ করতে আমার ভালো লাগে এবং সেই সব কিছু মিলেই ঢাকা 17 আসনে আমি একটা প্রতিবাদের মশাল হিসাবে মনে করতে পারেন ভোট করতে। এখন বিশ্বাস করতেছে যে আপনারা সবাই জানেন কদিন আগে গাজীপুরে নির্বাচন আছে, সেই নির্বাচনটা আমরা ফেয়ার নির্বাচন দেখেছি, সেই হিসেবে আবারও সাহস বেড়েছে আমাদের ফেয়ার নির্বাচন হবে, সেই সাহসতাই আবারও নির্বাচনে আগ্রহী করেছি। আপনারা সবাই জানেন আগামী 2-1 আমার একটা সিনেমা রিলিজ পেয়েছে, মুভির নাম হলো টোকাই। সারা বাংলাদেশে এই সিনেমাতে নায়িকা ছিল 3 জন, একটা হলো যে রিয়া চৌধুরী, একটা হলো নুসরাত আর একটা ইরা সিকদার, 3 জন। এবং এই সিনেমাতে সেদিন আপনারা সবাই জানেন সিনেমাতে আমি এটার প্রোডিউসার, আমি হিরো আমি সিনেমার। এখন সিনেমার প্রচারের দিনে আমি রাস্তা থেকে টোকাই নিয়ে যাই, প্রচার করতে পারি, তাদেরকে আমি ইচ্ছে করলে নিতেও পারি নাও পারি, সেটা ব্যক্তিগত সাবজেক্ট। আমি বলবো তোমরা আসলে আসলো না আসলে আসলো, সেদিনকে প্রচারের দিনে তারা আমাকে দেওয়ার কথা হলো 2টার দিকে, সেইটা আমরা নাম জম্মুর নামের থেকে আমরা 4টার দিকে গিয়েছি। ওনারা আসার আগেই ওনারা এখান থেকে আসতে নামতে দেরি হচ্ছে, আপনারা আরও লোকজন আসতে যায় সাংবাদিক ভাই আমি কেন একসাথে যাই, দেরি হচ্ছে রেখে সে করছে কি সে চলে গেছে রাগ করে এখান থেকে, সে যাবে না, ওনার মা ওর অ্যাটিটিউড দেখে চলে গেলো এখান থেকে। আমি পরে আর ফোন দিলাম কি করে আপনি রাগ করে চলে গেলেন কেন, এটা তো আপনি ধরো এইরকম রাগ করেন তাহলে আপনি কোথায় যাবেন কেমন করে, ঠিক আছে দেখাতে না আমরা দামনা বাসা চলে যাচ্ছি বলে তেরে মেরে খান, তারপরে ওকে ঠিক আছে আসেন আপনারা পৌঁছাতে যায়। পরে সেই আপনারা আমার কলে আমরা রামপুরা বেরিয়ে দেয় তা আসতে যায়, আমি রামপুরা বেরিয়ে দেয় আপনি দাঁড়ালাম অবদাগেটের সামনে, আসতেছে আসতেছে কত ঠিক আছে ভাই আমরা তো পার যাচ্ছি তোর কই আমি কোন জাত পার হয়ে গেলাম ঘরতে, আচ্ছা যাই হোক নয় যে আমরা লাস্ট পর্যন্ত আমরা আজাদ সিনেমা হলে প্রথমে গেলাম, আমি গেলাম সাউন্ড ভাই গেল, বাদল গেল, তারপরে রিয়ামণি গেল, আরও 3টা নায়িকা গেল, আরও অনেকে আমরা টোকায় কিছু টিম ছেলে পেলে তারা কাজ করেছে তারা গেল। ওখানে যাওয়ার পরে মনে করেন আমি ভিতর থেকে। প্রিয় দর্শক, ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এবং এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ।